প্রিয়সুদি, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান। আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিষয়টি কিডনির একটি বিষয়, অর্থাৎ কিডনি, আমাদের কিডনি কেন খারাপ হয়ে যায় বা কিডনি কীভাবে ড্যামেজ হয়ে যায় বা কিডনি ড্যামেজের ক্ষেত্রে সবচেয়ে বড় কারণ কি, এই ব্যাপারটা নিয়ে আমি আজকে আলোচনা করতে যাচ্ছি। বিষয়টি হচ্ছে আমাদের যে ক্রিয়েটিনিন রয়েছে, আমাদের শরীরে ক্রিয়েটিনিন উৎপন্ন হয় এবং এই ক্রিয়েটিনিন বেড়ে গেলে, বর্ধিত বা অস্বাভাবিক ক্রিয়েটিনিন আমাদের কিডনিকে কীভাবে ক্ষতিগ্রস্ত করে, এই বিষয়টি নিয়ে মূলত আজকে আমি আলোচনা করতে যাচ্ছি। এখন এই আলোচনার ভিতরে ক্রিয়েটিনিন কীভাবে বেড়ে যায়, বেড়ে যাওয়ার কারণগুলো কী, ক্রিয়েটিনিন বেড়ে গেলে কী কী ধরনের সমস্যার সৃষ্টি হয়, তারপরে এক্ষেত্রে আমাদের কী কী সাবধানতা অবলম্বন করতে হবে এবং পরিশেষে হোমিওপ্যাথিক চিকিৎসা এক্ষেত্রে আপনাকে কতটুকু সহযোগিতা করতে পারে, এ ব্যাপারটি নিয়েই মূলত আজকে আমি কথা বলতে যাচ্ছি। এখন প্রথমত যেটা বলতে চাচ্ছি যে এই যে ক্রিয়েটিনিন, এটা কিন্তু কিডনির জন্য মারাত্মক একটি হুমকি। ক্রিয়েটিনিন যদি বেড়ে যায়, বিভিন্ন কারণে এটা বাড়ে বেড়ে যায়, তাহলে একজন মানুষের অত্যন্ত ইম্পর্টেন্ট অর্গান হচ্ছে কিডনি, এই কিডনিটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। এই ব্যাপারটি আজকে আমি আলোচনার, আমার আলোচনার প্রেক্ষাপট এই ব্যাপারটি। এখন আমি যেটা বলতে চাচ্ছি যে প্রথমত একটু বলে নিই যে আসলে ক্রিয়েটিনিনটা কী। আমাদের যে মাংসপেশি রয়েছে, মাসেল, এই মাংসপেশিতেই মূলত ক্রিয়েটিনিন উৎপন্ন হয়। এখন মাংসপেশিতে কীভাবে ক্রিয়েটিনিন উৎপন্ন হয় এটা খুবই অনেক আলোচনার বিষয়। আমি যেটা খুব সংক্ষেপে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের মাংসপেশিতে যখন মেটাবলিজম বা বিপাক ক্রিয়া হয়, তার এন্ড প্রোডাক্ট বা লাস্টে যেটা অপ্রয়োজনীয় বা বর্জ্য পদার্থ হিসাবে যেটা উৎপন্ন হয় সেটাই হচ্ছে ক্রিয়েটিনিন। অর্থাৎ আরও সংক্ষেপে যদি বলি, প্রোটিন ভেঙে যেয়ে, কারণ আপনারা জানেন যে আমাদের মাংসপেশি মূলত প্রোটিন, এই প্রোটিন ভেঙে যেয়ে যে পদার্থ উৎপন্ন হয় সেটাই হচ্ছে ক্রিয়েটিনিন। এই যে বর্জ্য পদার্থ ক্রিয়েটিনিন, এটা মাংসপেশিতে উৎপন্ন হয়, রক্তের সাথে মিশে যায়, পরিশেষে কিডনিতে যেয়ে ফিল্টার হয়ে প্রস্রাবের সাথে এটা বের হয়ে যায়। কিন্তু কোনো কারণে যদি আমাদের কিডনিটা ঠিকমতো কাজ না করে, তাহলে রক্ত থেকে এই ক্রিয়েটিনিনটাকে ফিল্টার করতে পারে না, মানে কিডনি পারে না, তখন কি হয়, এটা রক্তের মধ্যেই থেকে যায় এবং রক্তে এই ক্রিয়েটিনিনের পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকে। এটাই মূলত মূল কথা ক্রিয়েটিনিন বাড়ার। এখন কী কী কারণ এর জন্য দায়ী আমি সেই ব্যাপারটা একটু বলতে যাচ্ছি। নাম্বার ওয়ান হচ্ছে আপনার কিডনি যদি ঠিকমতো কাজ না করে, তাহলে আমি যেটা বললাম যে এটা শরীর থেকে বের করে দিতে পারবে না, আমাদের রক্তে ক্রিয়েটিনিন বেড়ে যাবে। ডিহাইড্রেশন, আপনি যদি ডিহাইড্রেশনে ভোগেন, আপনার পানি স্বল্পতা যদি ভোগেন, তাহলে আপনার রক্ত কিন্তু ঠিক সেইভাবে আপনার কিডনিতে যা পোঁছাবে না, আর রক্ত যদি কিডনিতে যা পোঁছায় না পোঁছায়, তাহলে তো ক্রিয়েটিনিনটা প্রস্রাব দিয়ে পাস করবে না। তাহলে অবশ্যই আমাদের যে ডিহাইড্রেশনের ব্যাপারটা, এটার ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ ডিহাইড্রেশন এই ক্রিয়েটিনিন বাড়ার একটা অন্যতম কারণ। তারপরে উচ্চ প্রোটিন ডায়েট, অর্থাৎ আপনি যদি সব সময় মাংস, প্রায় প্রতিদিনই যদি মাংস খেতে থাকেন, প্রোটিন যেটা খেতে থাকেন, উচ্চ প্রোটিন খেতে থাকেন, তাহলে আপনার এই ক্রিয়েটিনিন বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। কিছু ঔষধ রয়েছে, NSAID যে ওষুধগুলো রয়েছে, কিছু অ্যান্টিবায়োটিক রয়েছে, তারপরে আমরা কিছু ইমেজিং টেস্ট করার সময় কন্ট্রাস্ট কিছু রঞ্জক পদার্থ ব্যবহার করা হয়, এগুলো কিন্তু আমাদের এই ক্রিয়েটিনিন বাড়ার ক্ষেত্রে বিশেষভাবে দায়ী থাকে। তাহলে তারপরে যারা ডায়াবেটিসে ভুগছেন, যাদের আপনার উচ্চ রক্তচাপ রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ক্রিয়েটিনিন বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। যাদের বয়স 60 উপরে, তাদের ক্রিয়েটিনিন বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিডনিতে যদি কোনো ইনফেকশন থাকে, মূত্রনালীতে যদি ব্লক থাকে, তাদেরও কিন্তু আপনার এই কিডনিতে, আমাদের শরীরে বা রক্তে ক্রিয়েটিনিন বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই জিনিসগুলোই মূলত আমাদের যে রক্ত বা আমাদের শরীরে
ক্রিয়েটিনিন বেড়ে যাওয়ার জন্য মূলত দায়ী হিসাবে আমরা জেনে থাকি, বা এগুলোই মূলত প্রধান কারণ ক্রিয়েটিনিন বেড়ে যাওয়ার। এখন আমি যেটা বলতে চাচ্ছি যে ক্রিয়েটিনিন যদি অতিরিক্ত বেড়ে যায় বা অস্বাভাবিকভাবে বেড়ে যায় সেক্ষেত্রে কী হতে পারে, এর আগে একটা কথা একটু বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে সাধারণত ক্রিয়েটিনের পরিমাণটা কত, এটা পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে একটু আলাদা হয়। পুরুষদের ক্ষেত্রে সাধারণত ধরা হয় 0.8 মিলিগ্রাম পার ডিএল থেকে 1.4 মিলিগ্রাম পার ডিএল, আর মেয়েদের ক্ষেত্রে 0.6 মিলিগ্রাম পার ডিএল থেকে 1.1 মিলিগ্রাম পার ডিএল। এটাই মূলত আমরা একটা স্বাভাবিক রেঞ্জের ভিতরে আমরা এই ক্রিয়েটিনের অবস্থাটা বুঝে থাকি। দ্যাট ইজ 1.2-এর উপরে, মিলিগ্রাম পার ডিএলের উপরে গেলেই আমাদেরকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। এখন সিমটমসের ক্ষেত্রে বলি, যদি ক্রিয়েটিনিন যদি অতিরিক্ত বেড়ে যায় আপনার ঘুমের সমস্যা হবে, ক্রিয়েটিনিন অতিরিক্ত বেড়ে গেলে আপনার খাওয়া মানে লস অফ অ্যাপিটাইট যেটা বলে ক্ষুধামন্দা এই অবস্থাটা দেখা দিবে। তারপরে আপনার শরীরে পানি চলে আসবে, আপনার কিডনিতে ব্যথা হবে, আপনার জ্বর আসবে, জ্বর জ্বর ভাব থাকবে শরীরে, আপনার বমি হয়ে যাবে, বমি বমি ভাব থাকবে, নশিয়া ভমিটিং যেটা, এ ধরনের অবস্থা আপনার ভিতরে দেখা দেবে, ঘন ঘন প্রসব হবে, আপনার চোখের নিচের অংশ ফুলে যাবে। এই জিনিসগুলোই আমরা মূলত এই সিমটমসগুলো দেখি। আর সাবধানতার ক্ষেত্রে আপনাকে অবশ্যই উচ্চ প্রোটিনযুক্ত খাবার, প্রোটিনযুক্ত খাবার খাওয়ার ক্ষেত্রে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। ডিহাইড্রেশন যাতে না হয় সে ব্যাপারে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। যাদের উচ্চ রক্তচাপ রয়েছে, ডায়াবেটিস রয়েছে, তাদেরকে অবশ্যই এগুলো নিয়ন্ত্রণে রাখতে হবে। এগুলো যদি নিয়ন্ত্রণে রাখা যায় তাহলে আপনার ক্রিয়েটিনিনটা নিয়ন্ত্রণে থাকবে বা স্বাভাবিক অবস্থায় থাকবে। এবং হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের ক্ষেত্রে যদি বলি, এই ক্রিয়েটিনিন আপনারা তো এই আলোচনার মাধ্যমে বুঝতে পারলেন যে ক্রিয়েটিনিনটা বেড়ে যাওয়ার কারণেই আমাদের কিডনিটা কিন্তু মারাত্মক খারাপ অবস্থার দিকে চলে যায়। এখন এই ক্রিয়েটিনিনটা যাতে না বাড়ে সে ব্যাপারগুলো আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। পাশাপাশি যদি আপনি হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করেন, হোমিওপ্যাথিতে বেশ কিছু স্পেসিফিক মেডিসিন রয়েছে, ভালো ওষুধ রয়েছে, যেগুলো প্রয়োগের মাধ্যমে ক্রিয়েটিনিনটাকে কিন্তু স্বাভাবিক পর্যায়ে আনা সম্ভব। আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, আমরা এ ধরনের রোগী অনেক বেশি পেয়ে থাকি যাদের ক্রিয়েটিনিনটা স্বাভাবিকের তুলনায় বেশি হয়ে গেছে। তাদেরকে আমরা বেশ কিছু খাবার দাবারের সাবধানতা রয়েছে, জীবনযাত্রার কিছু সাবধানতা রয়েছে, সর্বোপরি যে হোমিওপ্যাথিক যে মেডিসিন রয়েছে, আপনারা জানেন যে উই ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, আমরা রোগের না রুগীর চিকিৎসা করি। সেই দৃষ্টিকোণ থেকে আমরা যদি একটা রুগীর ভালোভাবে কেস টেকিং করে তার সামগ্রিক অবস্থা বিবেচনা করে যদি একটা সঠিক ওষুধে অ্যাপ্রোপ্রিয়েট মেডিসিন প্রয়োগ করা হয়, তাহলে কিডনির যে ক্রিয়েটিনিন বেড়ে যাওয়ার যে ব্যাপারটা, আমাদের রক্তে যে ক্রিয়েটিনিন বেড়ে যায় এই ব্যাপারটাকেও কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন, আল্লাহ হাফেজ।